বড় ভাই একটা কথা জিজ্ঞেস করব। ও বাবা, তোর আবার জিজ্ঞেস করতে বাকি আছে নাকি? বল। ওই পারে খিলার বিয়ে হলো, তারপর ঢকলার বিয়ে হলো, তারপর মুখ গ্যাসের বিয়ে হইলো, আমার বিয়েটা কবে দিবা? হ্যাঁ, এত বড় কথা তবে রে? এই তোর এখন আক্কেল দাঁত উঠেছে, হ্যাঁ তোর এখন আক্কেল দাঁত উঠলো না, আর তুই বিয়ে করার জন্য নেচে নেচে বেড়াস, দেখবে? বড় ভাই, তুমি একটা আক্কেলের দাঁতের জন্য তুমি আমার মারলি, তোমাকে দাঁত এনে দিতে তুমি দাঁড়াও। এই শালা রইদ দিয়ে আক্কেল চাচাকে কোথায় খুঁজি বলো তো? বড় ভাই দাঁত নাও। এ তুই দাঁত কোথায় পেলি? আক্কেল চাচা ভুল উড়েছিল। তারপর তুই কি করলি? নেড়ে নেড়ে বাঁটা করিয়ে ভেঙিন পালে হয়েছে। ধাক্কা কেন মারলি ভাই, ধাক্কা কেন মারলি? এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে ভাই, আমি একলাই আর তোমরা চারজন না। আচ্ছা দাঁড়া, ওই তোরা দুদিন ওদিকে চলে যাও তবে। এবার ঠিক আছে তো? কুঠে ঠিক আছে জি ভাই, আমরা তিনজন আর তোমরা দুজন। আচ্ছা ঠিক আছে, তুই সাইডে দাঁড়া, আমরা দেখে নিছি। আবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরাই মারামারি করছি কেন বে? তাই তো রে ভাই, শালা আমরাকে বোকা বানিয়ে দিলে, ধস শালাকে। তুমি আমাকে ভালোবাসো নাকি টয়লেট কে? এটা আবার কেমন প্রশ্ন? অবশ্যই তোমাকে ভালোবাসি। হারামজাদি, তাহলে টয়লেটে গিয়ে ফট করে প্যান্টি খুলে ফেলিস, আর আমার বেলা এত বাহানা কেন? বড় ভাই একটা কথা বলবো। বল, কি বলবি বল। ধরো এই গরুটা দিয়ে গিয়েছে, তারপর ধরো জমি দিয়ে গিয়েছে। হ্যাঁ তো কি হয়েছে? এগুলো আমাদের সমান সমান ভাগ তো। হ্যাঁ আমরা দু ভাই, আমাদের সমান সমানই ভাগ তো। কি হয়েছে? তুমি যে মোবাইলটা কিনেছো এটা সমান সমান ভাগ। হ্যাঁ এটাও ঠিক, ঠিক আছে এটাও সমান সমান ভাগ। ভিগতে যে বদিরের সাথে লাইন মারছো, এটা সমান সমান ভাগ দেওয়া যাবে না? ওই ওই তো দাদা কিনা মারছে। কোথায়? ওই সে রাস্তায়। ওই তুই ঘর ঢুকছিলিস কেন? ভিতরে জাঙ্গিয়া পরে নি, জাঙ্গিয়াটা পরে নিলাম। আমি যখন আসছিলাম গুড় আর মুড়িতে মারা মারলে কি, আমি এবার কি করলাম, মুড়ি তো ছাড়ানো যাইছিল, আমি কি করলাম পানি ঢেলে দিলাম, তারপরে মারা মারা ছেড়ে গেল। গুড় আর মুড়ি আমায় বলছে লোক আবার কি বলছে রে? আচ্ছা ভাই, তোর জন্মদিনটা যেন কবে? কেন? আরে তোর ঘরে জানলার জন্য আমি একটা তোকে পর্দা গিফট করব। কেন রে, পর্দা গিফট করবি কেন? কারণ তুই যখন তোর বউয়ের সঙ্গে রোম্যান্স করিস তখন গোটা পাড়ার লোক দেখতে পায়। আচ্ছা তা তোর জন্মদিনটা কবে? কেন? কারণ তোকে আমি একটা দূরবীন গিফট করব। দূরবীন কেন? যাতে তুই দেখতে পাস আসলে বউটা কার। কথা কস নে, ঠিক আছে বড় ভাই, আজকে যা বাগানে আমাছে বুঝলি সব আজকে শেষ করে দেওয়া নে। বেশি যদি পয়সা হয় তোমার কত আর আমার কত? সন দুই কেজির দাম ধর 10 টাকা করে 20 টাকা, আমার 15 টাকা, তোর 5 টাকা। তাহলে 3 কেজিতে কত হবে? 3 কেজিতে ধর 30 টাকা। তাহলে তোমার কত আর আমার কত? আমার ধর 20 টাকা, তোর 10 টাকা। বড় ভাই বড় ভাই, বাগান আইলা আসছে, তোমাদের কিছু হিসাব হলো? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এই লকডাউনের দিনে আপনাদের কাছে টাকা নাই? আপনারা বাড়িতে বসে বসে নিজের মোবাইল থেকে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান? তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর ধামাকা অফার। আসুন এগিয়ে আসুন, আমার প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন, এই সুযোগ আর একবার পাবেন না। কি অফার জি ভাই, কি অফার আমাকে বলো, আমি ইনকাম করব।
তেমন কিছু কাজ নয়, নিজের নিজের মোবাইল বেচে দাও। বাজারে গিয়েছে বস। আরে কানা এখানে না, উপরে বস। কালাবে বস, জল আরে বলান তো, মানে আমরা এখন খেলবো না, আমাদের জন্য জল না, জল আনতে যাচ্ছে রে। এই কানা এখানে থাক, আমি আসছি। আচ্ছা যা খা। আরে মামাটাকে আসতে দে, তারপরে তো খাবি। সুন্দরী, আমি তোমাকে আমার মনের চোখ থেকে দেখছি, তুমি কত সুন্দর। চলো আমরা দুজন পালিয়ে কোথাও বিয়ে করি, চলো। এই কানা তুই আমার মামাতো ভাইয়ের হাত ধরে কি বলছিস? মামাতো ভাই কালাবে এত বড় সমস্যা, আমার বন্ধুকে পালিয়ে যাবো? কি আমার বন্ধুকে ঠেলে দিবি? আমি এখানে একদম থাকবো না। এই কানা চল। বাবা কালার হাত থেকে বেঁচে গেলাম, কালা যা কেলাই। হ্যাঁ বল। তুই একটু আমাদের বাড়িতে আয় না। কেন? আয় না, খুব দরকার আছে। আমি যেতে পারবো না ভাগ। আরে আয় না, আমার শালি এসে আয়। এ সত্যি বলছিস তো? তাহলে যাচ্ছি। ভাই একটু লাইটের সুইচটা অফ করে দে না, এই ঠান্ডায় তো উঠতে খুব বিরক্তি লাগছে, তাই তোকে ফোন করে ডাকলাম।